সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির গ্ল্যামার কুইন হানসিকা মোটওয়ানিকে তো আপনারা সকলে খুব ভালো করে চিনেন, কেননা হানসিকা তার কেরিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন। তাছাড়া 2003 সালে সর্বপ্রথম চলচ্চিত্রের পর্দায় দেখা গিয়েছিল তাকে। যদিও তখন অবশ্য শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রতে অভিষেক হয়েছিল তার, তবে সম্প্রতি সময়ে এই তারকা তেলুগু ইন্ডাস্ট্রির দর্শকপ্রিয় একজন তারকা হয়ে উঠেছেন, যার ফলে অবশ্য অতি অল্প সময়ে দর্শকদের মাঝে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন, পাশাপাশি বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে দেখা গিয়েছে তাকে। প্রসঙ্গত, হানসিকা মোটওয়ানিকে সর্বশেষ দেখা গিয়েছে মহা সিনেমাতে, সেখানে অবশ্য তার অভিনয় দর্শকদের কাছে ভালো লেগেছিল, তার জন্য অবশ্য দর্শকদের কাছে প্রশংসিত হয়েছিলেন এই তারকা। অন্যদিকে প্রতিটি তারকার মতো সোশ্যাল মিডিয়ায় সর্বদাই সক্রিয় থাকেন হানসিকা মোটওয়ানি, কেননা সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করে থাকেন, তবে মাঝে মাঝে অবশ্য খোলামেলা পোশাকে দেখে যায় তাকে। তার জন্য অবশ্য সমালোচনার পাশাপাশি দর্শকদের কাছে ভালোবাসাও কুড়ানে এই তারকা। মূলত সেই ধারাবাহিকতা সম্প্রতি খোলামেলা ছবির ফটোশুটের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে এই তারকা। তাছাড়া তার প্রকাশ করা ছবিতে দেখা যায় কালো রঙের অফ শোল্ডার পোশাক পরে আছেন তিনি, পাশাপাশি দেখা যায় তার হাঁটু। তাছাড়া খোলা চুল হালকা মেকআপে তাকে দেখতে বেশ সুন্দরী লাগছিল, যার জন্য অবশ্য সম্প্রতি সময় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছেন তিনি। তাছাড়া তার প্রকাশ করা ছবিটির কমেন্ট বক্সে কেউ কেউ লিখেছে, তোমাকে সত্যি অসাধারণ লাগছে। তাছাড়া আরেকজন ভালোবাসার ইমোজি দিয়েছে, তবে আরেকজন তাকে তার ক্রাশ বলে দাবি করেছেন। তাছাড়া এখানেই কিন্তু শেষ নয়, কেননা অনেকে তাকে সেক্সি বলেছেন, পাশাপাশি অবশ্য আগুনের ইমোজি ব্যবহার করেছেন। তাছাড়া অসংখ্য লোক তার রূপের প্রশংসা করেছেন। প্রসঙ্গত, হানসিকা মোটওয়ানির হাতে সম্প্রতি সময়ে বেশ কয়েকটি কাজ আছে। তাছাড়া বর্তমানে এই তারকার পার্টনার সিনেমাটি আছে মুক্তির অপেক্ষায়, সেটি অবশ্য চলিত বছরের মে মাসে মুক্তি পাওয়ার কথা আছে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন সম্প্রতি সময়ে কালো রঙের খোলামেলা পোশাকে দেখা গিয়েছে হানসিকা মোটওয়ানিকে। তাছাড়া এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।